সকলকে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এখনও ভর্তুকি দিয়ে বিদ্যুৎ বিক্রি করা হচ্ছে তবে আর্থসামাজিক অবস্থার উন্নতি হয় এ সুযোগ নাও থাকতে পারে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধন করে প্রধানমন্ত্রী আরও জানান বিদ্যুৎ উৎপাদনের চেয়ে পার্শ্ববর্তী দেশগুলো থেকে বিদ্যুৎ আমদানি করা বেশি লাভজনক এজন্য নেপাল ভুটান এবং ভারতের সঙ্গে আলোচনা চলছে বিস্তারিত সঞ্জয় রিপোর্টে দুই হাজার সালে বিদ্যুতের উৎপাদন ছিল সাড়ে তিন হাজার আর গত সাড়ে নয় বছরে চব্বিশ হাজার মেগাওয়াট ক্ষমতার একশো পঁয়ত্রিশটি বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি হয়েছে এর মধ্যে একশো একটি নতুন বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে এবং বিদ্যুতের উৎপাদন বেড়ে বারো হাজার দুইশো পঞ্চাশ মেগাওয়াটের দাঁড়িয়েছে বসুন্ধরা কনভেনশন সেন্টারে এসব তথ্য তুলে ধরে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী জানান বিদ্যুতের উৎপাদনের পাশাপাশি সঞ্চালন ব্যবস্থা নবায়নযোগ্য জ্বালানি এবং গ্যাস খাতেও স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রকল্পের সুফল পেতে শুরু করেছে জনগণ ছয় দশমিক দুই পাঁচ পয়সা অর্থাৎ ছয় টাকা পঁচিশ পয়সা পার কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে খরচ হচ্ছে কিন্তু আমরা বিদ্যুৎ সরবরাহ করছি বিদ্যুৎ বিক্রি করছি মাত্র চার টাকা বিরাশি পয়সায় কিলোওয়াট অর্থাৎ আমরা এখানে ভর্তুকি দিচ্ছি এই ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে আমরা কিন্তু ভর্তুকি দিয়ে বিদ্যুৎ দিচ্ছি বিদ্যুৎ উৎপাদনের যে খরচ সেই খরচটা গ্রাহকের কাছ থেকে এখন আমরা নিচ্ছি না তবে ভবিষ্যতে হয়তো এই সুযোগ থাকবে না মানুষের আর্থ সামাজিক উন্নতি যত হবে আমি মনে করি যতটা খরচ হবে ততটাই দিতে হবে কিন্তু সেই ক্ষেত্রে আমার একটা অনুরোধ থাকবে বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে প্রধানমন্ত্রী আশা করেন নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানি সম্ভব হবে এবং ভারত থেকে আমদানি বাড়বে দেশের মেটানোর লক্ষ্যে সালের মধ্যে মোট করার পরিকল্পনা রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নের পাশাপাশি দেশকে এগিয়ে নেওয়ার ধারা চালু রাখতে সকলের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক সাংবাদিকতা উৎপাদন সেবা সহ বিভিন্ন শাখায় অবদানের জন্য ত্রাশি জনকে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি সপ্তাহের মেলায় দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে সঞ্জয় চাকি চ্যানেল আই ঢাকা